সালাম আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। এখানে কিছু কালিবাউস মাছের মাথা নেওয়া হয়েছে, এই মাথাগুলো দিয়ে মুগ ডাল রান্না করবে শেফালি। তো আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো এখানে কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আর দিও না। এখন তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিবে তেজপাতা, অল্প অল্প, একদম হাফ, একটার অর্ধেক দিবে। এখানে মাছের মাথা আছে চারটা, কিন্তু তেজপাতা দিয়ে দিচ্ছে একটা। হ্যাঁ, একটা দাও, ঠিক আছে, আর কিছু দিবে না। এখন পেঁয়াজ দিয়ে দাও। এখানে আমি আর শেফালি দুজনে মিলেই রান্না করছি, আসলে রেসিপিটা আমার শেফালি করছে, কারণ আমি মাটির চুলায় রান্না করতে পারি না। তো ওই জন্য আমি বলে বলে দিচ্ছি মশলার পরিমাণগুলো, আর শেফালি রান্না করছে। ওকে, হ্যাঁ, এখন পেঁয়াজ ঠিক আছে, দেখি একটু নাড়া দাও। তেলটা এখানে ভিজিয়ে রাখা হয়েছে, তেলে নেওয়ার পর তেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এখানে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে, কারণ আমরা এই ধুয়ে একদম ফাইনালি পানিতে ভেজানো হয়েছে, কারণ এই পানিটাই দিয়ে দিব, কারণ ভেজানোর পর কিন্তু ওই পানির মধ্যে সমস্ত মুগ ডালের ফ্লেভারটা চলে যায় অনেক অনেকখানি, এই জন্য এই পানিটা আমি দিয়ে দিই। এই জন্য এখানে একদম ফাইনালি পানি দিয়ে ভেজানো হয়েছে, পানিটা আমরা ইউজ করবো পরে। এখন রসুন দিয়ে দাও শেফালি, রসুন সহ পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে তেলের মধ্যে, তাহলে খাবারের, হ্যাঁ, কতটুকু দেখি, চারটা মাথা যেহেতু অবশ্যই এখানে লাগবে, এখানে 1.5 চা চামচ রসুন বাটা আছে। আগে রসুনটাকে বাগার করে নাও একটু নাড়াচাড়া করে, একটু লবণ দিয়ে দাও শেফালি, পরিমাণ করে দাও, লাগবে, আরও লাগবে আমি জানি, বাট এখন দেওয়ার দরকার নেই। 1 চামচ দিয়ে দেওয়া হয়েছে, পরে চেকে চেকে দেবো, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু কমানোর কোনো উপায় থাকে না, কিন্তু কম হলে কিন্তু দেওয়ার একটা অপশন থাকে, এই জন্য সবসময় মনে। এখন কতটুকু আদা? 1 চা চামচ, হ্যাঁ, লাগবে, অবশ্যই লাগবে, আর দিও না। তো না, মুগ ডাল যেহেতু আদা রসুনটা কিন্তু একটু বেশিই লাগবে মাছের মাথায়, আর মাছ দিয়ে দাও। এই এই পানিটা দাও, এই মুগ ডালের পানিটা ব্যবহার করো। এখানে পেঁয়াজটা একটু লেগে যাচ্ছিলো, এই জন্য একটু পানি দেওয়া হলো। তো যেহেতু ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছে, সেই মুগ ডালের পানিটাই এখানে দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দাও সেখানে, 1 চা চামচ হলুদ দিবা, হ্যাঁ, এটা তো 1 চা চামচ, এটা 1/2 চা চামচ, আর একটু দাও, লাগবে। ওকে, একটু মরিচের গুঁড়া দাও, 1 চা চামচ, এর কম, 1/2 চা হবে, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ দাও, সবটুকু লাগবে। আর না, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দাও, 2 চা চামচ, ও এখন নাই কাছে, তৈয়া দিয়ে দাও। এই এই পানিটা দাও, এই মুগ ডালের পানিটা ব্যবহার করো। এখানে পেঁয়াজটা একটু লেগে যাচ্ছিলো, এই জন্য একটু পানি দেওয়া হলো। তো যেহেতু ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছে, সেই মুগ ডালের পানিটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ দাও, আরেকটা দিতে হবে, আরেকটা দাও, কারণ এটা চামচটা সাইজে একটু ছোটো, আরেকটু লাগবে, আরেক চামচ দিয়ে দাও। তাহলে এখানে 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দেওয়া হলো, মাছের মাথাগুলোকে এখন দিয়ে দেওয়া হচ্ছে। এক কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের সাথে কষিয়ে নিলে মাছটা কিন্তু ভালো লাগে। নাড়াচাড়া করো, একটু ঢেকে দাও, ঢেকে নিয়ে একটু মাছ থেকে পানি উঠে মোটামুটি ইয়ে হবে। যদি মনে হয় তোমার কাছে একটু পানি দিতে হবে, তাহলে ডালের থেকে এখানে একটু পানি দিয়ে দাও, অল্প একটু, হ্যাঁ, একদম সামান্য, জাস্ট লেগে যাতে না যায়, আর একটু দাও, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দাও, যাতে মাছটা একটু কষানো হয়, মশলাটা মাছের ভিতরে ঢুকে, ঢেকে দাও, 5 মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো। দেখুন, একদম ঝরঝরা হয়ে গিয়েছে, হ্যাঁ, কষানোটা কষাতে কষাতে একদম ঝরঝরা হয়ে গিয়েছে, এখন লেগে যাওয়ার মুহূর্ত। তো এখনই পানিটা দিয়ে দিতে হবে, দেখুন একদম পানি শুকিয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে, এখন ডালের পানিটাকে দিয়ে দিচ্ছি, দেওয়া দাও, এখন দিয়ে দাও, এটা দেওয়া, এখন দাঁড়াও, এখানে ডালটা অনেকটা হয়ে এসেছে এই পর্যায়ে, এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে ঝাল চুলার ভিতরে চলে গেছে না, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এগুলো ডলা দিয়ে খাওয়ার জন্য আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর এদিকে সকালে কুই চিংড়িটাও হয়ে গিয়েছে, সকালে এখানে দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দেয়,
দোলা দেখাওয়ার জন্য, যাতে ঝালটা বের না হয়। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন, আর মুগ ডাল কিন্তু এই ডালের রান্নাটা কিন্তু দেখুন কি অবস্থা, এটা কিন্তু আরেকটু ফুটবে, আস্তে আস্তে জালে হয়ে যাবে। আর নামানোর পরে কিন্তু এটা একটু টাইট হয়ে যায়, এটাও খেয়াল রাখতে হবে। টাইট হয়ে গেলে, চাকা চাকা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, ডাল মানে একটু মাখা মাখা থাকতে হবে। তো এইভাবে আর কিছুক্ষণ, 10 মিনিট পর আমি এটা নামিয়ে ফেলবো, হয়ে যাবে। আর পুঁই শাকের মধ্যে এখানে কাঁচামরিচ দিয়েছো সকালে? পুঁই শাক হয়েছে, নামিয়ে ফেলো। আর এটা লবণ সব ঠিক আছে, জাস্ট খালি আর 5-7 মিনিট চলে থাকবে, তারপরে হয়ে যাবে। তো এই তো হয়ে গেল মাছের মুড়িঘণ্ট। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।